হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জানবো তানজিম হাসান মানি কতটা ট্রাই করেন গার্লফ্রেন্ড বাড়ি গাড়ি অজানাগ্রস্ত সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নাম তানজিম হাসান মানি, জন্ম তারিখ 13 জানুয়ারি 1993, বয়স 27 বছর, উচ্চতা 5'6", ওজন 78 কেজি, জাতীয়তা বাংলাদেশি, জন্মস্থান ময়মনসিংহ বাংলাদেশ, পেশা অভিনেতা সুরকার, লাইফ সিন ঢাকা বাংলাদেশ, শিক্ষাজীবন তানজিম হাসান মানি 13 জানুয়ারি 1993 সালে বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি IAA স্কুল অ্যান্ড কলেজ থেকে স্কুল শেষ করেন এবং এশিয়ান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন। তানজিম হাসান তার এক ভাই রয়েছে যার নাম তামজিদ হাসান। অন্যান্য তানজিম হাসান অনেক একজন অভিনেতা এবং সঙ্গীত শিল্পী, বাংলাদেশের র্যাপার, যিনি জিয়াউল হক, পলাশ, মিশু ছাব্বির সাথে ব্যাচেলার ভ্রমণ সহ অনেকগুলি নাটকে কাজ করেছেন এবং 2019 ঈদে অনেক নাটকে হাজির হয়েছেন। ক্যারিয়ার তানজিম হাসান অনেক 2019 সালে কাজল আরিফিন ওমের নাটক ব্যাচেলার ট্রিপে কাজ করার পরে প্রথমে তার হেয়ার স্টাইলের জন্য খ্যাতি অর্জন করেছিলেন এবং পরে তিনি মুশফিকার রহমান, মুরব্বির রশিদ বান্নাস পরিচালিত সাবিলা নুরের সাথে একাধিক নাটকে হাজির হয়েছেন। তিনি পাশাপাশি একজন সঙ্গীত শিল্পীও। আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন, কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।